রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে তথা শিক্ষার বিষয়ে উন্নতিকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যা শুরু হচ্ছে আজই। এবং তোমাদের যে ক্লাস চলছিল অর্থাৎ টিভিতে, তার কিছু পরিবর্তন ঘটেছে, সেই বিষয়গুলো নিয়েই তোমাদের আজ বলবো। তাহলে পুরোটা শুনলে পরে বোঝা যাবে যে কার কোথায় পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বিষয়টা আলোচনায় যাই। স্কুল খোলা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠলেও আদতেই এখনই তা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা, শেষ হবে 4 মার্চ। এরপর 7 মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, 16 মার্চ পর্যন্ত তা চলবে। 2 এপ্রিল থেকে 20 এপ্রিল উচ্চ মাধ্যমিক চলবে। ফলে এই সময়গুলিতে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যখন চলবে, তখন স্কুল বন্ধ রাখা ছাড়া উপায় নেই। তার উপর রয়েছে পুরভোট এবং সেই সংক্রান্ত প্রস্তুতিও। তাই টেলিফোন এবং অনলাইনে পাঠদানের বিষয়ে বেশ ঝুঁকতে দেখা যাচ্ছে শিক্ষা দপ্তরকে। ইতিমধ্যে টেলিভিশনে শুরু হয়েছে নিচু ক্লাসের পাঠদান। আবার সোমবার অর্থাৎ আগামীকাল থেকে বেসরকারি বাংলা শিক্ষা চ্যানেলে প্রতিদিন 7টা থেকে চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস। সরকারের উদ্যোগ এখানে শেষ নয়। স্কুল বন্ধ থাকায় পঠন পাঠনের পাশাপাশি মানসিক ক্ষতিও হচ্ছে ছাত্রছাত্রীদের। এই অবস্থায় পড়ুয়াদের পাশে দাঁড়াতে স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা সংসদ এবং সমগ্র শিক্ষা মিশন একটি ওয়েবিনার সিরিজ আয়োজন করেছে। এর নাম দেওয়া হয়েছে উজ্জীবন চর্চা। প্রথম ওয়েবিনারটি আজ শুরু হবে রবিবার। প্রথম অধিবেশন দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এটি একাদশ শ্রেণীর এবং তাদের অভিভাবকদের, এবং দ্বিতীয় অধিবেশন 2:30 পর্যন্ত, সেটি শুধুমাত্র স্কুল শিক্ষকদের জন্য। স্কুল খোলার বিষয়টি যে পিছিয়ে যাচ্ছে তার ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের আরেকটি উদ্যোগ। এলাকায় সমষ্টিগত শিক্ষার উন্নয়নের জন্য পাড়ায় শিক্ষালয় নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কাল সোমবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে সে বিষয়ে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী প্রয়াত বসু। ওয়েবিনারের যে প্রেস নোট বেরিয়েছে সেটা তোমাদের একটু পড়ে শোনাই। কোভিড অতিমারির কারণে স্কুল কলেজগুলি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে, ফলে শ্রেণীকক্ষের পঠন পাঠন স্থগিত থাকায় স্কুলের শিশুদের উপর প্রভাব পড়েছে। রাজ্য সরকার এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে যাতে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যায়। অনলাইন ক্লাসরুম অ্যাক্টিভিটি টাস্ক প্রদান ছাড়াও বিকল্প পথে টিভি নেটওয়ার্কের মাধ্যমে ক্লাস নেওয়া, বাংলা শিক্ষা দূরভাষে ইত্যাদি পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে পঠন পাঠনের সমস্যার সমাধান করা যায়। তবুও শ্রেণীকক্ষের পরিবেশ থেকে বিচ্ছিন্নতা, সমবয়সীদের সাথে দেখা না হওয়া এবং ডিজিটাল মাধ্যমের সাথে মানিয়ে নেওয়ার অসুবিধা সামাজিক ও মনস্তাত্ত্বিক আচরণের প্রেক্ষিতে তরুণদের মনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, যার প্রতি যত্নবান না নিলে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। এই প্রেক্ষাপটে স্কুল শিক্ষা বিভাগ বিশেষ ওয়েবিনারের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আলোচনা চলবে, তা তোমরা অবশ্যই শুনবে। উজ্জীবন চর্চা, এটা ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচার করা হবে। যারা দেখতে চাইছো তাদের জন্য বলি, দুপুর 12টা থেকে প্রথম অধিবেশন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, তার অভিভাবকদের জন্য, এবং দ্বিতীয় অধিবেশন 1:30 থেকে 2:30 স্কুল শিক্ষকদের জন্য। এটার জুমের লিঙ্ক দেওয়া হয়েছে এবং ফেসবুক লাইভ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা লাইভ করা হবে। ইউটিউব চ্যানেল থেকেও তোমরা এটা দেখতে পারো। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থেকো এবং